আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে আপনার adshares.net অ্যাকাউন্টে আপনারা লগ ইন করে অ্যাড ক্রিয়েট করবেন এবং সেই অ্যাড আপনাদের ওয়েবসাইটে প্লেসমেন্ট করবেন। তো প্রথমে আপনাকে adshares.net এ ঢুকতে হবে। এই অ্যাড্রেসটাতে ঢোকার পরে আপনি নিচে এসে দেখবেন এখানে ফর পাবলিশার্স নামে একটি কথা আছে, এই ফর পাবলিশার্সে ক্লিক করবেন। ফর পাবলিশার্সে ক্লিক করার পরে একটু নিচে আসবেন, দেখবেন যে হাউ টু জয়েন। হাউ টু জয়েনে যখন ক্লিক করবেন দেন দুইটা ওয়েবসাইট পাবেন, একটা ফ্লায়ার স্কোয়ার আর একটা অ্যাড অ্যারাউন্ড। তো এই অ্যাড অ্যারাউন্ডটা যেটা আছে এই অ্যাড অ্যারাউন্ডটাতে ক্লিক করবেন। যখন অ্যাড অ্যারাউন্ডে ক্লিক করবেন এটি আপনাকে নতুন একটি ট্যাবে নিয়ে যাবে, অ্যাড অ্যারাউন্ড ডট নেট। তো অ্যাড অ্যারাউন্ড ডট নেটে যখন যাবেন তখন আপনার লগ ইন পেজ আসবে। আমার আগে থেকে লগ ইন করা ছিল জন্য এরকম পেজ আসছে। আপনাদের সামনে এরকম দেখতে একটি পেজ আসবে। তো যখন এরকম পেজ আপনার সামনে আসবে তখন আপনাকে রেজিস্টারে ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক করার পরে আপনার আপনাদের এখানে ইমেইল দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, এখানে আবার সেই পাসওয়ার্ডটা দিবেন, দেন এই এগ্রিতে ক্লিক করে রেজিস্টার করবেন। তো আমার অলরেডি রেজিস্টার করা আছে, এই জন্য আমি আর রেজিস্টার করব না, আমি লগ ইন করব। তো আমি লগ ইন পেজে যাই, লগ ইন করছি। তো যখন লগ ইন হয়ে যাবে দেন আপনার এরকম দেখতে একটি পেজ আসবে, দেন অ্যাড নিউ সাইট নামে একটি অপশন পাবেন, এখানে ক্লিক করবেন বা অ্যাড সাইটে ক্লিক করবেন। দেন এখানে দেখেন ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট ইউআরএলটা হচ্ছে আপনি যে ওয়েবসাইটটা এখানে মনিটাইজ করবেন সেই ওয়েবসাইটের ডোমেইনটা, অর্থাৎ rapidnb.club এটা আমার ডোমেইন, আপনি আপনার যেটা ডোমেইন সেটি এখান থেকে দিয়ে দিবেন। এটা এখান থেকে কপি করার পরে আমি এটি এখানে নিয়ে এসে পেস্ট করে দিলাম। দেন ওই ডোমেইনের নেমটা এখানে আপনার ওয়েবসাইটের যে নামটা সেটা এখানে দিয়ে দিলেন। দেন ক্যাটাগরি, ক্যাটাগরি অ্যাডাল্ট ক্যাটাগরি ছাড়া বাকি যে ক্যাটাগরি আছে এগুলোতে টিকচিহ্ন দিয়ে দেবেন, শুধুমাত্র অ্যাডাল্ট ক্যাটাগরি ছাড়া। দেন এটা ইংলিশ থাকবে। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ, সেভেন কন্টিনিউ করার পরে এখানে দুটি অপশন পাবেন, একটি পপ আপ একটি পপ আন্ডার। পপ আন্ডার কথাটাতে ক্লিক করবেন, টিক চিহ্ন দিয়ে দেবেন, দেন সেভেন কন্টিনিউ। দেন এখানে আপনি দেখবেন অনেকগুলো অপশনস পাবেন, তার মধ্যে এখানে আমরা ইউজ করবো 320×100 যেটি আছে সেটি, এখানে জাস্ট ক্লিক করে দেব। ক্লিক করার পরে নিচে এসে সেভেন কন্টিনিউ। দেন এখানে বলছে যে কোন ক্যাটাগরিটা আপনি শো করতে চান না, যেহেতু আমরা অ্যাডাল্ট ক্যাটাগরি শো করতে চাই না, দেন এই যে ক্যাটাগরিতে ক্লিক করে যে অ্যাডাল্ট যে কথাটা আছে এখানে ক্লিক করে দেবো, অর্থাৎ এই অ্যাডাল্ট ক্যাটাগরি অ্যাড আমি দেখাতে চাই না, এটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ। দেন এই যে একটা সামারি দেখাচ্ছে, আমি যখন অ্যাড সাইটে ক্লিক করব আমার এই সাইটটি অ্যাড হয়ে যাবে। তো আমি অলরেডি অ্যাড করে নিছি, এই জন্য নতুন করে অ্যাড করলাম না। আমি আমার সাইটটি আপনাদেরকে দেখাচ্ছি, আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। এই যে দেখেন এখানে র্যাপিড অ্যান্ড বিডি এটি অ্যাড হয়ে গেছে। তো এটা করার পরে আপনাকে একটি ছোট্ট কাজ করতে হবে আপনার অ্যাডমিন প্যানেলে গিয়ে, সেটা হচ্ছে আপনাদের অ্যাডমিন প্যানেলে লগ ইন করলেন, দেন প্লাগইনসে যাবেন। প্লাগইনসে যাওয়ার পরে এখানে আপনারা দেখবেন যে অ্যাড নিউ কথা আছে একটা, এই যে এখানে অ্যাড নিউ, অ্যাড নিউ ক্লিক করবেন। অ্যাড নিউ ক্লিক করার পরে আপনারা এই যে এখানে সার্চ প্লাগইনসের জায়গায় লিখবেন অ্যাড শেয়ারস। তো অ্যাড শেয়ারস লেখার পরে এখানে দেখবেন অ্যাড শেয়ারস একটি প্রথমেই চলে আসবে। দেন এটাতে ইনস্টল নাও ক্লিক করবেন, আমি অলরেডি ক্লিক ডাউনলোড করে রেখেছি জন্য এখানে অ্যাক্টিভ লেখা আসছে। আপনাদের এইরকম লেখা আসবে ইনস্টল নাও, ইনস্টল নাও ক্লিক করার পরে অ্যাক্টিভেট লেখা আসবে, অ্যাক্টিভে ক্লিক করবেন অ্যাক্টিভ হয়ে যাবে। তো অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আপনারা ইনস্টলড প্লাগইনস এটা পাবেন, যখন অ্যাক্টিভ হয়ে গেছে দেন ইনস্টল প্লাগইনস। এই যে অ্যাড শেয়ারস এটা আমার ডাউনলোড করা হয়ে গেছে। দেন এই যে সেটিংসে ক্লিক করব, সেটিংসে ক্লিক করার পরে আপনাকে এখানে আপনার একটা ইউজার নেম চাবে, আপনার পাসওয়ার্ড চাবে এবং সার্ভার নেম চাবে। তো আমার অলরেডি করা আছে জন্য এটা শো করতেছে না, মনে রাখবেন আমি ভয়েসে বলে দিচ্ছি, তিনটা জিনিস চাবে, সার্ভার নেম, আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড। সার্ভার নেম হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের নামটা, অর্থাৎ অ্যাড অ্যারাউন্ড ডট নেট, মনে রাখবেন অ্যাড অ্যারাউন্ড ডট নেট, এটা কপি করে সার্ভার নেমের জায়গায় দিবেন। তিনটি বক্স পাবেন এই পেজে, তিনটি বক্সের মধ্যে প্রথমেই সার্ভার নেমটা দিবেন, দেন আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন যেটা দিয়ে আপনি রেজিস্টার করলেন এই অ্যাড অ্যারাউন্ডে, দেন পাসওয়ার্ড দিবেন, দিয়ে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে আপনার এইরকম দেখতে একটি পেজ আসবে।
সবার প্রথমে যেটা আছে বিগিনিং অফ পোস্ট, এখানে জাস্ট ক্লিক করে আমি লার্জ